বিশ্বব্যাপী যে ভাষা আন্দোলন বিভিন্ন সময়ে হয়েছে, অনেক আমরা অনেক মহৎ ব্যক্তি হারিয়েছিলাম এই ভাষা আন্দোলনের কারণে, যারা প্রাণ দিয়েছেন, আত্মাহুতি দিয়েছেন। তো আমি হারানচন্দ্র দাস মহোদয়কে এটাও অনুরোধ রাখব যে আজকের দিবস সম্পর্কেও কিছু কথা সংযোজন করার জন্য আজকের অনুষ্ঠানের সাথে সাথে আজকের আমাদের মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শের পাশাপাশি আজকের জীবনটা তাৎপর্য নিয়েও আমরা আলোচনা করতে ব্রতী হয়েছি। সেজন্য টুডে উই ফিল উই আর ভেরি লাকি দ্যাট ইন দিস ভেরি ডে উই আর এবল টু সেলিব্রেট দি ফাংশন অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ হারানচন্দ্র দাস মহোদয়কে আমি অনুরোধ রাখবো ডায়েসে যাওয়ার জন্য।